সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবন ঘোষ ডেয়ারি ভোমরা সহ আরো বিভিন্ন কারণে পরিচিত খুলনা বিভাগের একটি জেলা। এই জেলা সৃষ্টি হয় 1984 সালে এবং এই জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। প্রাচীনকালে সাতক্ষীরাকে বাগরি ব্যাঘ্রতাট সমতট যশোর চুরন প্রভৃতি নামে ডাকা হতো। সাতক্ষীরার বর্তমান নামের নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো, অনেকে মনে করেন চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিশুরাম চক্রবর্তী নিলামে চুরন পরগনা ক্রয় করে তার অন্তর্গত সাতঘরিয়া নামক গ্রামে বাড়ি তৈরি করেন। তার পুত্র প্রাণনাথ সাতঘরিয়া অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন। 1861 সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজ শাসকরা তাদের পরিচিত সাতঘরিয়াতেই প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে সাতঘরিয়া ইংরেজ রাজ কর্মচারীদের মুখে সাতক্ষীরা হয়ে যায়। অন্য এক মত অনুসারে একদা সাত মনীষী সাগর ভ্রমণে এসে একান্ত শখের বসে ক্ষীর রান্না করে খেয়েছিলেন। পরবর্তীতে ক্ষীর এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে ক্ষীরা হয় এবং লোকমুখে প্রচলিত হয়ে যায় সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার মোট আয়তন প্রায় 3,858.33 বর্গ কিলোমিটার, যার মোট আয়তনের 37.53% হলো বনভূমি এবং গুগল ম্যাপ অনুযায়ী ঢাকা থেকে জেলার দূরত্ব প্রায় 267 কিলোমিটার। এ জেলার পূর্বে খুলনা জেলা, পশ্চিমে 24 পরগনা, উত্তরে যশোর জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। সাতক্ষীরা জেলা 7টি উপজেলা, 2টি পৌরসভা, 8টি থানা এবং 105 থেকে 108 পর্যন্ত মোট 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হলো আশাশুনি, দেবহাটা, কলারোয়া, সাতক্ষীরা সদর, শ্যামনগর, তালা এবং কালীগঞ্জ উপজেলা। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর উপজেলা এই সাতক্ষীরাতেই অবস্থিত। সাতক্ষীরা জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে, এই জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি হলো চিংড়ি চাষ। ইউরোপ সহ বহির্বিশ্বে রপ্তানিকৃত শতকরা 70% চিংড়ি সাতক্ষীরাতেই উৎপাদিত হয়। এই চিংড়ি বিদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত। এছাড়াও এ জেলা থেকে সুন্দরবনের মধু, আম, টালি এবং সন্দেশ বিদেশে রপ্তানি করা হয়। দেশের চতুর্থ বৃহত্তম স্থলবন্দর হলো ভোমরা স্থলবন্দর, যেটি সাতক্ষীরাতে অবস্থিত। মুক্তিযুদ্ধে সাতক্ষীরা যশোরের পর দ্বিতীয় শত্রুমুক্ত জেলা এবং এ জেলা 1971 সালে 7ই ডিসেম্বর শত্রুমুক্ত হয়। এ জেলাতে মুক্তিযুদ্ধের অনেক ধরনের স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়। এসবের মধ্যে অন্যতম হলো মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর 2, বদ্ধভূমি 6, স্মৃতিস্তম্ভ 5, স্মৃতিফলক 1, স্মরণী 3 ইত্যাদি। মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরার কিছু অংশ 8 নম্বর এবং কিছু অংশ 9 নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল। সাতক্ষীরা ঘোষ ডেয়ারি মিষ্টান্ন তৈরিতে বিশেষ করে সন্দেশের জন্য বিখ্যাত এবং এর শাখা প্রশাখা দেশের সর্বত্র জায়গায় বিস্তৃত। দেশের দুগ্ধ উৎপাদনে সাতক্ষীরা জেলা দ্বিতীয় অবস্থানে আছে। বাংলাদেশের প্রথম বাল্য বিবাহ মুক্ত উপজেলা হলো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা। প্রাচীনকালে সাতক্ষীরা বুরন দ্বীপ নামেও পরিচিত ছিল। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ শহীদ মিনার স্থাপিত হয় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। বেতনা এবং কপোতাক্ষ নদীকে এ জেলার দুঃখ বলা হলেও এ জেলায় আরো যে সকল নদী রয়েছে তার মধ্যে আছে কাকশিয়ালি, কালিন্দি, ইছামতি, হাওড়া, গুতিয়াখালী, লাবণ্যবতী, রায়মঙ্গল ইত্যাদি। 2022 সালে জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় 21,96,581 জন এবং এ জেলার শিক্ষার হার 75.23%। এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কালীগঞ্জ সরকারি কলেজ, কলারোয়া সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খান বাহাদুর আহসানউল্লাহ সরকারি কলেজ ইত্যাদি। এ জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ওয়াজেদ আলী লেখক, খান বাহাদুর আহসানউল্লাহ উপমহাদেশে বোর্ড পরীক্ষায় নামের পরিবর্তে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের প্রবর্তক, সিকান্দার আবু জাফর সাহিত্যিক, মুস্তাফিজুর রহমান ক্রিকেটার, সৌম্য সরকার ক্রিকেটার, সৈয়দ জাহাঙ্গীর চিত্রশিল্পী, মাসুরা পারভীন ফুটবলার, আফামা রুহুল হক সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সৈয়দ দিদার বক্স সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী, শঙ্কর রায়চৌধুরী ভারতের সাবেক সেনাপ্রধান দেবহাটা উপজেলা, ডাক্তার এম আর খান জাতীয় অধ্যাপক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ। এবং অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আছেন মনোজ মিত্র, আমিন খান, তারিক আনাম খান, আফজাল হোসেন, মৌসুমী হামিদ, জয়ন্ত চট্টোপাধ্যায় ইত্যাদি। এ জেলার কিছু প্রত্নতাত্ত্বিক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে প্রবাজপুর শাহী মসজিদ, ঈশ্বরীপুর হাম্মামখানা, নকিপুর জমিদার বাড়ি, জাহাজঘাটা হাম্মামখানা ও তৎসংলগ্ন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, ঝুড়িঝাড়া ঢিবি, যশোরেশ্বরী মন্দির, শ্যামসুন্দর মন্দির, কোঠাবাড়ির থান, ছয়ঘরিয়া জোড়াশিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির, মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, নলতা পার্ক রওজা শরীফ, মন্টু মিয়ার বাগান বাড়ি, লেক ভিউ, শ্যামনগর জমিদার হরিচরণের বাড়ি, মাটির টালি তৈরির কারখানা, বনবিবির বটগাছ, আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার, কারামমুরা ম্যানগ্রোভ ভিলেজ, মান্দারবাড়িয়া সি বিচ, গোলখালী সুন্দরবন পয়েন্ট, কৈখালী সীমান্ত ও পাঁচ নদীর মোহনা, কলাগাছি ইকো পর্যটন কেন্দ্র, টাউন শ্রীপুর জমিদার বাড়ি, তেঁতুলিয়া জামে মসজিদ, বংশীপুর ঐতিহাসিক জামে মসজিদ, মামারিয়া গির্জা, শ্যামনগর উপজেলার ঐতিহাসিক গোপালপুর স্মৃতিসৌধ ইত্যাদি। সাতক্ষীরা জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে আছে দৈনিক সাতক্ষীরা নিউজ, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ইত্যাদি। সাতক্ষীরা জেলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন সাতক্ষীরা জেলাকে।